কুসুম, ও কুসুম, কি হয়েছে? তোমার রান্না হয়েছে? এই তাড়াতাড়ি করো, আমার আড়ে যাওয়ার লাগবো, কাম আছে। এইতো হয়ে গেছে, খাড়াও, সবুর করো। আরে সবুর করার সময় নাই, যা আছে তাই দাও। কলিম, সবাই কও, এই তুই গরুটা গোয়ালে বান, আমি তো হাত মুখ ধুইয়া যাইতাছি। আচ্ছা ভাই, তুমি যাও, আমি দেখতাছি। আমি পারতেছি না। তোমার কি হয়েছে কুসুম? কি হয়েছে কুসুম? আমার কম কেরা কেনা আসো, একটু আগে আসো, তুমি কান্দো না, এ এখন ঠিক হয়ে যাবো গা, এখন ঠিক হয়ে যাবো, তুমি কান্দো না, তুমি কান্দো না, তুমি কান্দো না, সব ঠিক হয়ে যাবো। ভাই ভাই দেখো আমার বোন কি হয়েছে, ভাই দেখো, ভাই জরুরি ভিত্তিতে গঞ্জের কিলিনিকে নিতে ভাই নেওয়ার ব্যবস্থা করো। আসো আসো, কাঁদে আসো, আসো আসো, ডাক্তার সব ভিতরে আছে, একটা সিলিপ দেখেন তো, এই যে এই 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 সিলিপটা দিলাম না, এই সিলিপটা নিয়ে ওই যে ডাক্তারের চেম্বার থাকে না, ওই ডাক্তার চেম্বার পেটে দাও, সব কম আছে, তো কোনো চিন্তা কেন নেই, যাও 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 ভাই, তুমি আরে আমি আসি, তো আমি তো বলবো সব কমে যাও। হ্যাঁ রে, বহুদিন একটা ভালো পাঠিয়েছি, এই পাঠিয়ে সুযোগ পাইলে আমি ইনকাম ভালো হচ্ছে। এই যে সিস্টার শুনে, ওই পেশেন্টের গার্জেন যখন টাকা দিতেই আমার কমিশনটা কিন্তু ঠিক মতো পাই, বুঝছেন তো, কমিশন যদি না দেন তাহলে কিন্তু আমি পাড়ি দিব না। আরে জানেন তো, ওই আপনার এই কমিশন নিয়ে আপনার মতো মানুষ বেছে দিয়েছে, তাহলে যাই কমিশন কিন্তু লাগছে। ডাক্তার সাহেব কি হয়েছে রোগী? আমার লোক পেরে গেছে ডাক্তার সাহেব, এখানে শোয়ায় নাই। আচ্ছা আচ্ছা, সব সব টাকার ভয় থাকলে এখানে এনেছেন কেন? বাড়ি নিয়ে মেরে ফেললেই পারতেন। আমি আছি না তোমার সাথে, চিন্তা করো, আমি আছি না তোমার লগে, আমি আছি। সিস্টার নেন এই স্লিপটা, দেখুন কত টাকা হয়েছে। ৩,২২০ টাকা দেন, না রাখো রাখো, দেন 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 স্লিপ দেন। এই যে এই স্লিপটা দিলাম না, এই স্লিপটা
ওই যে দেখতেছ না ওইখানে দেখো ওইখানে গেলে ওই স্লিপটা দেখালে সবগুলো টেস্ট তোমার করাই দিবে না যাও তুমি আমার ভাই আমি একটা স্লিপ যাও এই মানুষগুলো কেমনে বুঝাইয়া 3200 টাকা নিচ্ছি কমিশন আপনাকে কত কষ্ট করে আমি 3200 টাকা নিয়ে আপনাকে দিলাম আপনাকে তো 32 টাকা খরচ নাই আমার তো কষ্ট হলো অনেক আমার জন্য মাত্র 1000 টাকা রোগীর অ্যাপেন্ডিসাইটিস হয়েছে অপারেশন করাতে হবে কম কি অপারেশন না করলে রোগীকে বাঁচানো যাবে না জলদি টাকার ব্যবস্থা করুন কত টাকা তার পায়ে 15000 টাকা অপারেশন করতে যেয়ে আর একটা রোগ ধরা টিউমার হয়েছে অপারেশন করতে হবে জানারও 10000 টাকার ব্যবস্থা করো আমার পকেট থেকে দিব এই তুমি কোনো চিন্তা করো না ডাক্তার সাহেব আপনি অপারেশনের ব্যবস্থা করেন 10000 টাকা আমি দিব যান 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 আপনি ব্যবস্থা করুন হ্যাঁ যান চিন্তা করো না ভাই চিন্তা করো না ডাক্তারে কোথায় গঞ্জে ডাক্তার দেখলাম আমার গরুটা বেচায় লাইলাম বাপের বিটা বাড়ি বন্ধু কেখা হাসপাতালে গঞ্জে ডাক্তার দেখলাম অপারেশনও করলাম খালি গেল কোনো লাভ হইলো না ভাই কেন যে তোমরা বাজে লোকের কথা শোনো হাতের কাছে এত ভালো হাসপাতাল কেন যে তোমরা নোংরা জায়গায় যাও কোন হাসপাতাল কেন মনো মেডিকেল কলেজ হাসপাতাল জনাব মনো সাহেব শেষ বয়সে এসে শুধু মানুষের সেবা দেবার জন্য এত সুন্দর হাসপাতাল গড়ে দিয়েছে এটা আমাদের মানিকগঞ্জের গর্ব তুমি তোমার বউকে ওখানে নিয়ে যাও দেখবো সব ঠিক হইয়া যাবে ভাই তুমি জলদি বাড়িতে চলো বাবির আবার পেটে ব্যথা উঠছে এটা কি মনো মেডিকেল কলেজ হাসপাতাল হ্যাঁ মনো মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল Thank you.
আবার আমার একটা টিকিট দেন। ডাক্তার সাহেব, আমার বলে দেন দেন। আগে কোনো ডাক্তার দেখিয়েছেন? কোথায় দেখিয়েছেন? এই গঞ্জের ক্লিনিকে। আচ্ছা, কোনো কাগজপত্র বা কোনো ট্রিটমেন্টের কাগজ আছে কি? আছে। আচ্ছা, নিয়ে আসেন, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, এই যে টিকিট। ভাই তুই যা, তোর বাবির টেস্টের কাগজ গুলো লই আয়। রোগীতে এত টেস্টের প্রয়োজন ছিল না, এটা তো শুধু গ্যাস্ট্রিকের সমস্যা। কোন কি? হ্যাঁ, আমি ওষুধ লিখে দিচ্ছি, যদি নিয়মিত খান 7 দিনের মধ্যে সে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। কি কোন ডাক্তার সাহেব? ব্যানিয়ের ছাতার মতো গজানো এইসব ক্লিনিক কেন যে আপনারা যান? আমাদের এখানে যদি আগে আসতেন তা আপনার এত টাকা খরচ হতো না। কি নেই আমাদের এখানে? আমাদের সেবা সমূহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস, 24 ঘন্টা জরুরি বিভাগ, আমাদের চিকিৎসা সমূহ কনসালটেন্সি, মেডিসিন, হার্ট অ্যাটাক, হৃদ ও ফুসফুসের রোগ, ব্লাড প্রেশার, ডায়াবেটিক্স, জেনারেল সার্জারি, প্লাস্টিক সার্জারি, নাক কান গলা, চক্ষু বিভাগ সহ সকল অপারেশন, গাইনি বিভাগ, চর্ম ও যৌন বিভাগ, দন্ত বিভাগ, ফিজিওথেরাপি, শিশু বিভাগ, এছাড়াও প্রতি মাসে ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অপারেশন করা হয়। হাসপাতালের সাথেই রয়েছে ক্যাফেটেরিয়া ও সুপার শপ। আমাদের রয়েছে 4টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার। আমাদের টেস্ট সমূহ ডিজিটাল এক্স রে, আল্ট্রাসোনোগ্রাম, ইসিজি, সকল ধরনের রক্ত পরীক্ষা। আমাদের রয়েছে অত্যাধুনিক ল্যাব, প্রতি টেস্টে 30% ছাড়। সবচেয়ে বড় কথা আমাদের আন্তরিক সেবা। এলো না একটা ভিজিট? না না, আমাদের এখানে বাড়তি কোনো টাকার প্রয়োজন নেই। এই যে 25 টাকা টিকিট কেটেছেন না, এটা দিয়ে সব ধরনের বিষয়কে ডাক্তার দেখাতে পারবেন। এক্সট্রা কোনো টাকার প্রয়োজন হবে না। কোন কি ডাক্তার সাহেব? কুসুম, ও কুসুম, আমার একটা পান দাও, আমার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি যাওয়া লাগবো। আও তুমি এটা খাও। আমার জন্য নয়, বরং মানিকগঞ্জের বুকে মানুষকে সেবা দেবার জন্য এত সুন্দর একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল যিনি গড়ে দিয়েছেন, সেই জনাব হারুন রশিদ খান মুন্নু সাহেবের জন্য আমরা সকলে মিলে এসে দোয়া করি। কি আমার দেশে এবং অন্য অন্য জায়গায় মানুষ রোগী হিসাবে প্রতারিত হচ্ছে এবং তারা অনেক ক্ষেত্রে নিজেদের জায়গা জমি বিক্রি করেও চিকিৎসকদের যে প্রয়োজন সেটা মেটাচ্ছে, এটা দেখে আমার খুব কষ্ট হয়েছে বলেই আমি আজকে মানুষের কল্যাণের জন্য, যাতে মানুষ প্রতারিত না হয় বা কোনো রকম অসৎ উদ্দেশ্যের জন্য শিকার না হয় তারা, সেই দিকে চিন্তা করেই আমি এই প্রতিষ্ঠান গড়েছি। এবং আপনারা আসুন, আপনারা সবাই নিজেদের আপনাদের সুস্বাস্থ্যের জন্যে এখানকার সেবা গ্রহণ করলে আমি খুশি হব, আমি শান্তি পাব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন মৃত্যু পর্যন্ত আপনাদের দেশবাসীর খেদমত করে যেতে পারি, এটাই আমার কামনা এবং আর বাসনা আল্লাহর কাছে প্রার্থনা। মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, মুন্নু সিটি,
গিলন্ড, মানিকগঞ্জ। জরুরি সেবা ও অ্যাম্বুলেন্সের জন্য ফোন করুন 01745774618, 20771217।